প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন, শুরু করছি দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান। আজকে আলোচনা করব প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়, কার শক্তি ও ক্ষমতা, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। এই অধ্যায়ে আমরা যা শিখব, কার সম্পর্কে ধারণা ও ব্যাখ্যা করতে পারব, শক্তি সম্পর্কে ধারণা ও ব্যাখ্যা করতে পারব, গতিশক্তির গাণিতিক রাশিমালা প্রতিপাদন ও সমস্যা সমাধানে এর ব্যবহার করতে পারব, কোনো সিস্টেমের ক্ষেত্রে কর্মদক্ষতা হিসেব করতে পারব। আজকে শুধু আলোচনা করব কাজ নিয়ে। কাজ কি? পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে তাহলে বলা হয় যে প্রযুক্ত বল দ্বারা কাজ হয়েছে। প্রযুক্ত বল ও বলের অভিমুখে প্রয়োগ বিন্দু সরণের গুণফল দ্বারা কাজের পরিমাপ করা হয়। এখানে একটা বস্তু, বি একটা বস্তু, এ বস্তুর উপর বল প্রয়োগ করা হলো। এ বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছলো। এখানে এ বস্তুটা যেদিকে বল প্রয়োগ করা হয়েছে তার অভিমুখী তার সরণ হয়েছে, অর্থাৎ কাজ সমান সমান প্রযুক্ত বল ইন্টু বলের অভিমুখে এর প্রয়োগ বিন্দু সরণ। কাজকে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আমরা পাই কাজ ডব্লু সমান সমান এফ ইন্টু এস। এ জায়গায় বলের অভিমুখী বস্তুটা সরণ হয়েছে, মানে বল যেদিকে প্রয়োগ করা হয়েছে বস্তুটা সরণ একই দিকে হয়েছে। এরপর আমরা একটু ভিন্ন ধরনের কাজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বল প্রয়োগে বস্তু সরণ বলের দিকে না হলে কাজের পরিমাপ। দেখো, এ জায়গায় একটা বস্তু, এ বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হবে। যেহেতু বল ভেক্টর রাশি, তার নির্দিষ্ট মান এবং নির্দিষ্ট দিক থাকবে। এই বলটার তীর চিহ্নিত অবস্থায় আছে, তার মানে এই বলটা এ অবস্থান থেকে, মানে এফ বল প্রয়োগ করা হলে বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু বি অবস্থানে না গিয়ে বস্তুটা যদি সি অবস্থানের দিকে যায় তাহলে বলের যে দিকটা থাকবে তার সাথে থিটা কোণে বস্তুর সরণ ঘটল। এক্ষেত্রে আমরা কিভাবে কাজের পরিমাপ করব? দেখো, এক্ষেত্রে বল দ্বারা সম্পন্ন কাজ ডব্লিউ সমান সমান বল ইন্টু বলের ক্রিয়ারেখা বরাবর সরণের মান। বলের ক্রিয়ারেখা বরাবর কতটুকু সরণ হয়েছে সেটা আমরা কিভাবে হিসাব করব? দেখো, এই জায়গায় এবি হচ্ছে বলের ক্রিয়ারেখা আর এসি হচ্ছে বস্তুটা সরণ। বস্তুটা এই অবস্থানে থাকে, সি অবস্থানে গিয়ে থামলো। সি অবস্থান থেকে এবি রেখার উপর যদি আমি লম্বটা নিই তাহলে সে লম্বটা হবে ডি বিন্দু। তার মানে এ থেকে ডি পর্যন্ত যে দূরত্ব হবে সেটাই হবে বলের ক্রিয়ারেখা বরাবর সরণের মান। তার মানে আমরা পাই ডব্লিউ সমান সমান এফ ইন্টু এডি। এখন এডির মান তো আমরা জানি না, এডির মানটা আমরা কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থীরা, ডান পাশে আমি একটু সমাধান করার চেষ্টা করছি। দেখো, এডিসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। দেখো, এ জায়গায় ডি বিন্দুতে যে কোণটা হবে এটা হবে কি? সমকোণ। কারণ কোনো একটা রেখার উপর যদি লম্ব টানা হয় তখন সেটা কি হয়? সমকোণ হয়। তার মানে আমার ডি বিন্দু হচ্ছে সমকোণ। এডিসি সমকোণী ত্রিভুজে ডি কোণ যদি সমকোণ হয় তাহলে এসি বাহু হচ্ছে অতিভুজ। কেননা আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এবং কোণ হয় সবসময় ভূমির সাথে। তার মানে এ জায়গায় এডি হচ্ছে ভূমি আর ডিসি হচ্ছে লম্ব। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা তোমরা অবশ্যই জানো। সেখান থেকে দেখবা কস থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ। তার মানে কস থিটা সমান সমান ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি।
এখান থেকে আর গুণন করে এডি সমান সমান এসি কস থিটা, তারপরে এডি সমান সমান এস কস থিটা। এসি মানে হচ্ছে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব, ওকে, এস দ্বারা প্রকাশ করা হয়। এখন এডি এর মান যদি আমরা এই জায়গায় বসাই দেই বাম পাশে, তাহলে ডব্লিউ সমান সমান এফ ইন্টু এস কস থিটা। দেখো বিশেষ ক্ষেত্র, আমরা যে ডব্লিউ সমান সমান এফ ইন্টু এস কস থিটা পেলাম, এখন আমরা কয়েকটা বিশেষ ক্ষেত্র আলোচনা করব। দেখো বল প্রয়োগে বস্তু সরণ হলো, এখন যদি সরণটা যদি থিটা সমান সমান 0 ডিগ্রি হয়, অর্থাৎ বলের দিকেই বস্তু সরণ হয়, তখন আসলে কাজটা কতটা কাজ পাবো আমরা? দেখো এই জায়গায় পি একটা বস্তু, তার উপর এফ বল প্রয়োগ করা হলো। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে কিউ বিন্দুতে পৌঁছলো, তার মানে আমার বলটা যেদিকে ক্রিয়া করছে বস্তুর সরণ ঠিক একই দিকে ঘটছে, তার মানে বস্তুটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ শূন্য, তার মানে থিটা সমান সমান কত, 0 ডিগ্রি। তাহলে কাজের যে পরিমাপ করছি আমরা সে জায়গায় যে ইকুয়েশনটা পেয়েছি ডব্লিউ সমান সমান এফ এস কস থিটা, তার মানে থিটার মান 0 ডিগ্রি। তোমরা অবশ্যই জানো কস 0 ডিগ্রির মান 1, তার মানে ডব্লিউ সমান সমান এফ এস, তার মানে বল এবং সরণের গুণফল করলেই আমরা কাজটা পেয়ে যাব। অর্থাৎ যখন থিটা সমান সমান 0 ডিগ্রি তখন সর্বোচ্চ কাজ পাওয়া যাবে। আর একটা ক্ষেত্র হচ্ছে যখন থিটা সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ বল ও সরণের অভিমুখ বিপরীত হলে তখন কেমন হবে? যেমন দেখো পি একটা বস্তু, এই বস্তুটার বাম দিকে যদি বল প্রয়োগ করা হয় এবং সরণ যদি হয় ডান দিকে, তখন তার মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। দেখো কাজ পরিমাপের সমীকরণ অনুসারে ডব্লিউ সমান সমান এফ এস কস থিটা, থিটার মান যদি আমরা 180 ডিগ্রি বসাই, দেখো আমাদের আসে ডব্লিউ সমান সমান মাইনাস এফ এস, বিকজ কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। তোমরা অবশ্যই ত্রিকোণমিতি করেছো, কস 180 ডিগ্রির মান -1, তার মানে কি ঋণাত্মক কাজ পাওয়া গেল। আসলে কি সম্ভব কাজটা ঋণাত্মক? মানে যখন থিটা সমান সমান 180 ডিগ্রি হয় তখন সর্বনিম্ন কাজ পাওয়া যায় বা বলের বিরুদ্ধে কাজ করা হয়। এটা আমরা আসলে কিভাবে দেখব? দেখো চলন্ত একটা গাড়িতে যদি আমরা ব্রেক করি, তার মানে একটা গাড়ি যেদিকে চলতেছে ব্রেক করার ফলে বস্তুটা থেমে যাবে, বা ব্রেক যে করতেছি সেটা বলের অভিমুখের বিরুদ্ধে কাজ করতেছে, তার মানে এটা কি ঋণাত্মক কাজ। আচ্ছা আর একটা হচ্ছে যখন থিটার সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ বলের অভিমুখ সরণের লম্ব দিকে হয়। দেখো কোন একটা বস্তুকে মেঝে বরাবর যদি আমরা টানি, আমার বাম পাশের পিকচারটা, একটা বস্তুকে এফ বলে এদিকে আমরা টানতেছি, তার মানে সরণটা বস্তুর ওদিকে হচ্ছে। বাট আমরা জানি কি ওজন ডব্লিউ সমান সমান এম জি যে নিচের দিকে ক্রিয়া করে, সেটা প্রশমনের জন্য কিন্তু আমরা কোনো কাজ করতেছি না, বাট বস্তু সরণের জন্য যে বলটুকু দরকার আমরা সেটুকুও কাজ করতেছি, মানে বলের বল প্রয়োগ যেদিকে করতেছি বস্তু সরণও সেদিকে হচ্ছে। বাট অভিকর্ষ স্তর মানে ওজন ডব্লিউ সমান সমান এম জি সেটা প্রশমনের জন্য কিন্তু আমরা কোনো কাজ করতেছি না, তার মানে এই এম জি এবং এফ এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তা আমরা যদি হিসাব করি ডব্লিউ সমান সমান এফ ইন্টু এস কস 90 ডিগ্রি, তোমরা জানো কস 90 ডিগ্রি মান 0, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কাজের পরিমাণ হবে 0। ডান পাশের ছবিটা থেকে তোমরা একটু ধারণা নাও, যখন কোনো একটা রশিকে রশির সামনে মানে একটু ভারী পদার্থ বেঁধে আমরা যদি ঘুরাই, তখন বৃত্তাকার পথে ঘুরে একটা পর্দা যদি আমরা ছেড়ে দেই, তখন ওই মুহূর্তের স্পর্শক বরাবর সেটা চলে যাবে। দেখো যখন আমরা ঘুরাই তখন যে বলটা কাজ করে সেটা বলে কেন্দ্রমুখী বল, এবং এই কেন্দ্রমুখী বলটা অবশ্যই যে ঘূর্ণনের ফলে যে বৃত্ত উৎপন্ন হয় সেই বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করে, তার মানে আমার বলটা কাজ করে কেন্দ্রের দিকে, আর যে মুহূর্তে ছেড়ে দেয় সেই মুহূর্তের স্পর্শক বরাবর বস্তুটা সরণ হয়, তার মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয় 180, না মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, এক্ষেত্রেও কৃত কাজের পরিমাণ 0। এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্ম করব,
সেটা হচ্ছে 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায়, বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার সরে গেল। কাজের পরিমাণ নির্ণয় করো। দেখো, এ জায়গায় বল এফ সমান সমান 2 নিউটন, কোণ থিটা সমান সমান 60 ডিগ্রি, সরণ এস সমান সমান 5 মিটার, কাজ ডব্লিউ সমান সমান হট। তা আমরা জানি ডব্লিউ সমান সমান এফ এস কস থিটা। তারপর সব মান বসাই দিলাম, এফ এর মান 2 নিউটন, এস 5 মিটার, কস থিটা, কস থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এরপর আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে আমরা পাইলাম 5 জুল, কাজের একক হচ্ছে জুল। এখানে কিভাবে হচ্ছে আমার মাঝখানে এটার একটা ছবি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রাজশাহী বোর্ড 2017 এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা, করে অবশ্যই রেখে দেবা। ধন্যবাদ সবাইকে।